তিনটে মন্দির হচ্ছে, এটা হচ্ছে মূল মন্দির, আর তার পাশের এই যে দুটো যে লম্বা লম্বা মন্দিরগুলো হয় সেগুলো। তো এই প্যান্ডেল কাজ কেমন চলছে এখন? একটু বৃষ্টি হচ্ছে, অসুবিধা হচ্ছে, তার সত্ত্বেও আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে। এই প্যান্ডেলের নাম কি, এবার কি প্যান্ডেল হবে? এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, যেটা সামুদ্রিক ঝিনুক দিয়ে টোটালটাই হস্তশিল্পের দ্বারা কাজ হয়। ও আচ্ছা আচ্ছা, প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছে, এবার অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছে, কিন্তু আগেবার থেকে অনেক চড়া হচ্ছে, উচ্চতাও গতবারের মতো হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এখন এসেছি। আমি চলে এসে আজকে কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা হয়েছে, আর কি প্যান্ডেল হয়েছে, কত দূর প্যান্ডেলের কাজ হয়েছে, সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই প্যান্ডেল কি প্যান্ডেল হচ্ছে সেটাও তোমরা কিন্তু এই সুরে নেবে এই ক্লাবের সদস্যের মুখ থেকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো ভিডিওটা দেখো। তো এই প্যান্ডেল কাজ কেমন চলছে এখন? একটু বৃষ্টি হচ্ছে, অসুবিধা হচ্ছে, তার সত্ত্বেও আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে। এই প্যান্ডেলের নাম কি, এবার কি প্যান্ডেল হবে? এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, যেটা সামুদ্রিক ঝিনুক দিয়ে টোটালটাই হস্তশিল্পের দ্বারা কাজ হয়। ও আচ্ছা আচ্ছা, প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছে, এবার অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছে, কিন্তু আগেবার থেকে অনেক চড়া হচ্ছে, উচ্চতাও গতবারের মতো হচ্ছে। পুরোপুরি কাজ এখন শুধু বাঁশের কাজ হচ্ছে, এখন বাঁশের কাজ হবে, তারপরে কাঠের কাজ হবে, তারপরে ডিজাইনের কাজ। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগছে। কিন্তু সেদিনকে উদ্বোধন হলো, আর আজকে অনেকটা কাজ হয়ে গেছে। ঠিক আছে, পুজোর পরে এক মাস 7 দিন কাজ চলেছে, যার জন্যই কাজটা আগিয়ে গেছে। কি নাম কাকু আপনার? আমি হচ্ছে মণ্ডপ শিল্পী, মণ্ডপের কর্ণধার উইলিয়াম সরকার। তাহলে বন্ধুরা, এতক্ষণ কাকুর সাথে কথা হলো, ধন্যবাদ কাকু, ভালো থাকবেন। চলো প্যান্ডেলের ভেতরটা একটু ঘুরে আসি, কতটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আমি প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়ছি, তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো, কত কাজ হয়েছে, কত দূর বাকি আছে, সবটাই তোমাদেরকে বলবো। এখন পুরোপুরি বাঁশের কাজ হচ্ছে বন্ধুরা, আর অনেক চওড়া হবে এবার প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা কি হচ্ছে তোমরা শুনেছই, আমি আবারও বলছি, এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো ভীষণ উঁচু হবে, অনেক চওড়া হবে এই প্যান্ডেল। তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা। এখন বাঁশের কাজ হচ্ছে, আবার কয়েকদিন পরে বাঁশের কাজ শেষ হয়ে গেলে আবার হবে কাঠের কাজ। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা সবটাই দেখতে পারবে, বাড়িতে বসে তোমরা দেখতে পারবে পুরো কমপ্লিট পর্যন্ত। আর আমার বাড়ি পাশেই, আমার বাড়ি বেশি দূর না, তার জন্য তোমাদেরকে আমি নতুন নতুন আপডেট দিতে পারবো প্যান্ডেলের, তার জন্য বলছিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরো প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি, আর দেখো ভেতরটা পুরো ধূপবা গাছে সবুজে সবুজ, ভীষণ ভালো লাগে, সবুজ গাছের মতন, মানে অন্য কিছু সুন্দর হতেই পারে না। আর দেখো এই যে কি সুন্দর, কত উঁচু হয়েছে দেখো প্যান্ডেল, প্রচুর বাঁশের কাজ হচ্ছে বন্ধুরা, আরও হবে দেখো। আর যে এই এখন কিন্তু মনে হচ্ছে যে আইটিআই মোড়ের এই যে মাঠটা বিশাল বড়, যেমন চওড়া তেমন অনেকটা বড় জায়গা নিয়ে। আর যখন নাকি পুরোপুরি প্যান্ডেল রেডি হয়ে যায় আর দোকানপাট মানে সব বসে, তখন মনে কি ছোট্ট জায়গা, কিন্তু না বন্ধুরা, এখন তোমরা দেখে নাও যে কত বড় এই মাঠটা। আর এখানে দেখো বন্ধুরা, সব কাঠের কাজগুলো হবে বলে কাঠ এখানে রেখে দিয়ে হয়েছে। দেখো প্রচুর বাঁশের কাজ হয়েছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে কিন্তু এখনই দেখতে, এইগুলোই কিন্তু দেখতে ভালো লাগে। আরেকটা কথা বলছি বন্ধুরা, পুজো চলে আসলে ভালো লাগে না, এই পুজোর যে কদিন আগের মুহূর্তটা, কয়েক মাস আগের মুহূর্তটা ভীষণ ভালো লাগে, যে মনে হয় যে সামনে পুজো এরকম একটা ব্যাপার মনে হয় সবারই কিন্তু। তো পুজো চলে আসলে তখন পুজো চলে যায়, আর এই যে এখন যে মুহূর্তটা, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে পুজো এখনও কত দূর বাকি, মানে আর বেশি দিন না। তো আর তো কয়েক মাস আছে, কিন্তু এই যে কয়েক মাসটা কিন্তু ভীষণ ভালো কাটে, সবারই ভালো কাটে। যখন দেখবে পুজোটা চলে আসবে একদিন পুরো কাছে, তখন 5টা দিন কিভাবে যে চলে যায় বোঝাই যায় না। কিন্তু এখন থেকেই দেখো আমি প্যান্ডেলে প্যান্ডেলে ভিডিও করব, তোমরা তাই জন্য বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা এখানে দূর্বা গাছগুলো দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। আর পুরোপুরি প্যান্ডেল যখন রেডি হয়ে যাবে তখন তো তোমাদেরকে দেখাবো, পুরো লাইটিং পর্যন্ত তোমাদেরকে দেখাবো। দেখো এখনই কত সুন্দর লাগছে, আর যখন নাকি পুরো রেডি হয়ে যাবে তখন কেমন লাগবে তোমরাই বলো, দারুণ লাগবে। কিন্তু নদিয়ার সবথেকে সেরা দুর্গাপুজো হচ্ছে এই কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো। প্রত্যেক বছরই ভালো হয়, এর আগের বছরও ভালো হয়েছিল, আর এবারও তো হবে ভালো। তোমাদেরকে দেখো সবটাই তোমাদেরকে প্যান্ডেল ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যখন নাকি পুজো শুরু হবে তখন দেখো এই এই প্যান্ডেলের পেছনেই মাঠ আছে, এখানে মেলা বসে, প্রচুর মানুষের ভিড় হয়, মানে একটা সেকেন্ড দাঁড়ানো মানে পা ফেলতে ফেলতে আরেকজন চলে আসে, মানে দাঁড়াতে দেয় না, এরকম একটা ব্যাপার। এত ভিড় হয় এখানে, হাজার হাজার মানুষের ভিড় হয়, বলতে গেলে প্রচুর ভিড় হয়। তো আর আজকে দেখো বন্ধুরা পুরো ফাঁকা হয়ে আছে, যেহেতু এখন কাজ শুরু হয়েছে সবে। তবুও বন্ধুরা আমি ভিডিও করতে এসে দেখলাম অনেককেই দেখলাম এখানে এসে ভিডিও করছিল, আবার দেখছিল, ছবি তুলে নিয়ে যাচ্ছিল। তো বেশ ভালো লাগছে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো পুরোপুরি এখন বাঁশের কাজ চলছে, আর বাঁশের যে কাজটা হচ্ছে সেটা দেখতে কত ভালো লাগছে। আর যখন নাকি কাঠের কাজ হবে, যখন নাকি ডিজাইনের কাজ হবে তখন কেমন লাগবে বলো বন্ধুরা, দারুণ লাগবে, অসাধারণ লাগবে। তো বন্ধুরা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা বাড়িতে বসেই তোমরা দেখতে পারবে কল্যাণী আইটিআই মোড়ের 2024-এর প্যান্ডেল কত দূর হয়েছে কিনা, সবটাই তোমরা বাড়িতে বসে দেখতে পারবে। দেখো বন্ধুরা এখন আমি প্যান্ডেলের সামনে চলে এসেছি। দেখো এখন দেখো এখানে প্রচুর বাস আছে। দেখো বন্ধুরা এখানে দেখো পুরো শুধু চারিদিক দিয়ে শুধু বাস আর বাস, বাসের কাজ চলছে। আর দেখো মানে ক্যামেরাতে এতটা ভালো আসছে না, তোমরা যদি সামনে এসে দেখতে তাহলে বুঝতে পারতে যে কতটা বড় জায়গা আর প্যান্ডেলটা কতটা চওড়া হচ্ছে, অনেকটা চওড়া হচ্ছে, অনেকটা জায়গা নিয়ে হচ্ছে এবারের প্যান্ডেল। আর এবারের প্যান্ডেল হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের ব্যাংককের অরুণ মন্দির। অনেকটা চওড়া হবে আর লম্বাও হবে। দেখো এখানে পরপর পরপর খুব সুন্দর হবে বন্ধুরা, ভেতরটা তো দারুণ হবে, যখন পুরোপুরি রেডি হয়ে যাবে লাইটিং পড়বে, অসাধারণ লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখো আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। এতক্ষণ বন্ধুরা তোমাদেরকে দেখালাম কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজোর প্যান্ডেল। তো তোমরা বুঝতেই পেরেছো যে প্যান্ডেল অনেকটাই হয়ে গেছে, বাঁশের কাজ, তারপরে কাঠের কাজ হবে, তারপরে ডিজাইনের কাজ হবে, সবটাই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তার জন্য বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন প্যান্ডেলের আপডেট পাওয়ার জন্য বাড়িতে বসে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি শেষ করার আগে বলবো যেই বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যেই বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর দেখো এখানে প্রচুর বাঁশ রাখা হয়েছে, বাঁশের কাজ হচ্ছে এখন, আর কাঠের কাজ কদিন পরে হবে। আমি আবারও তোমাদেরকে কাঠের কাজ যখন হবে তখন তোমাদেরকে দেখাবো, মানে পুরো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বন্ধুরা। এই প্যান্ডেল কত দূর কাজ হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো, তার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখো কত সুন্দর প্যান্ডেল হচ্ছে, আর বাঁশের প্যান্ডেল কিন্তু এখন কিন্তু দেখতে একরকম লাগছে, যখন কাঠ দেবে তখন আবার প্যান্ডেল একরকম লাগবে, আবার যখন কাপড় দেবে তখন আবার একরকম লাগবে, আর লাইটিং দিলে তো অসাধারণ লাগবে। তো বন্ধুরা এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল ব্যাংককের মন্দির। দেখো বন্ধুরা ভীষণ সুন্দর হবে, আর প্রচুর জায়গা নিয়ে হচ্ছে এবার মন্দিরটা, এই প্যান্ডেল ব্যাংককের অরুণ মন্দির। তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাইকে ধন্যবাদ।